দোয়া করবেন রোকসানা এবং সিয়ামের জন্য। আজকে আমরা ছোট্ট করে একটি ঘরোয়া ভাবে আমাদের অবশ্যই শ্রদ্ধেয় জুনু আপা, আমাদের সবার বড় বোন ইনস্টাগ্রামের, উনি আমাদের সাথে আছে, এবং আছে আমাদের আরেকজন দিদি, উনি অনেক দূর থেকে আসছেন, এবং অবশ্যই বৈশালী দিদি, এবং সাথে আছে আমাদের অবশ্যই মিতু আপা, এবং মিতু আপার ছোট বোন যিনি কি বলবো নতুন নতুন বিয়ের পিঁড়িতে বসেছেন। আচ্ছা, তো যাই হোক, এবং আছে আমাদের ভাইয়া, অবশ্যই মামুন ভাইয়া, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যদিও আজকে মিতু আপার বাসার এই গায়ে হলুদের অনুষ্ঠানের তরফ থেকে আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন তাদের জন্য, এবং কালকে তাদের শুভ বিবাহ। আপনাদের সবাইকে যারা যারা লাইভে দেখতেছে আসার জন্য অনেক অনেক অনুরোধ জানাচ্ছি, আপনারা অবশ্যই আসবেন, এবং আমরা অনেক আনন্দ করব, কারণ ঘরোয়াভাবে নেদারল্যান্ড এরকম বিয়ে খুব একটা সাধারণত অ্যামস্টারডাম সিটিতে হয়নি, কি বলেন জানো আপা? এই বলবো মোটামুটি অনেক আগে একটা বিয়ে হয়েছিল আমাদের, আমাদের জামাই ইউএস থেকে আগত, অবশ্যই সবাই জানেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তো আমাদের জামাই আসলে ছোটবেলা থেকে ওখানে বড় হয়, এবং তার আসলে বাংলা অতটা ইয়া না, তারপরে সে ইংরেজিতে সবই ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ দিবে, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সিহাম সিহাম একটু হ্যালো বলবে, সিহাম আঙ্কেল ইংলিশে কিছু বলো, কি বলো? থ্যাংক ইউ সব কিছুর জন্য, বড় স্যার আদম আমার ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ। এর আগের দিন যখন আমি আসছিলাম ফার্স্ট, তখন সিহাম কথা বলছে যে সে নাকি আমাকে অনেক পছন্দ করছে, তো সিহাম অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা বক্তব্যের জন্য। তো রোকসানা তুমি কিছু বলো, কেমন লাগছে তোমার? বলো 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 জামাই জামাই বলে গেছে, বলো বলো কেন না বলো। আমাদের ছোট আঙ্কেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে আমস্টারডামের থেকে, ইনশাল্লাহ আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান বাইরে থেকে করতে পেরেছি যেন আমরা অবশ্যই অনেক আনন্দিত এবং গর্বিত, আপনাদের অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা আমাদের কাম্য, আপনারা ভালো থাকবেন। আর মিতু আপু আপনি একটু অনুষ্ঠান শুরু করার আগে একটু আমাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন প্লিজ, কেমন অনুভব করতেছেন? আমাদের আরেকজন মেহমান এসে উপস্থিত হয়েছে আমাদের সাথে, যিনি এখন আসতেছেন সবার সামনে, এবং সবচেয়ে ব্যাপার ওনার একটা জিনিস আমার প্রিয়, উনি সবসময় সুন্দর করে ভিডিও করেন এবং বলে বাপি ভাই কিছু বলেন, এবং আমাদের ইউটিউবার বলার জন্য একটা নেদারল্যান্ডে নাকি আসেন আপু। আসসালামু আলাইকুম, জি ভালো আছি। মিতু আপু আপু একটু কিছু বলতেন যদি সবার উদ্দেশ্যে। আসেন মিতু একটু এদিকে আসো, সরি হ্যাঁ বসো বসো হ্যাঁ বসো বসো। উপস্থিত সবাইকে আমার সালাম জানাচ্ছি, আসার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর এখানে অনেক কষ্ট করে এসেছেন,
ছোট বাচ্চা নিয়ে আসছেন বাপ্পি ভাই আর ভাবি, তারপরে বৈশালী দিদি, উনি অনেক দূর থেকে এসেছেন, মানে কি বলবো, এটাকে বলে আন্তরিকতা যে প্রায় 200 কিলোমিটার উনি ড্রাইভ করে এখানে এসেছেন, আর ছোট বাচ্চা নিয়ে সবাই আসছেন এখানে দেখতেই পাচ্ছেন। তো আসলে এগুলি হচ্ছে আন্তরিকতার ব্যাপার, সবাই আন্তরিকতার থেকেই এখানে জয়েন করেছেন। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও, আর আল্লাহ পাকের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে একই মাসের মধ্যে দুইটা এরকম সাকসেসফুল বিয়ে দিতে পেরেছি, দুইটা বিয়ে, মানে আমি অহংকার করছি না, মাশাআল্লাহ এত ভালো, এত মানে সুন্দর দুইটা ফ্যামিলি মেম্বার পেয়েছি নতুন। আমি আসলে কি বলবো, বেশি বলতে গেলে আমি আপ্লুত হয়ে যাবো। এক কান্না করো বেবি, হ্যাঁ কান্না কাঁদো, আমার বোনের হাজবেন্ড, ছোট বোনের হাজবেন্ড সাদমান মাহমুদ, হ্যাঁ তারপরে হচ্ছে সিয়াম আহমেদ, সিয়াম আহমেদ হচ্ছে সে একদম মানে কি বলবো, যে বলা যায় যে বাইবর্ন নেই আমেরিকান, কারণ হচ্ছে তার যখন 1 বছর বয়স আমি যতদূর জেনেছি তখন থেকে সে আমেরিকান। তো আমাদের এই কালচারে এসে তার কেমন লাগছে, কারণ আমার মনে হয় তার এটা মানে পুরোপুরি বাংলা কালচারটা সে প্রথম কাজ থেকে দেখছে আমি যতটুকু জানি। তো কেমন লাগছে আমি জাস্ট একটু জিজ্ঞেস করবো, জাস্ট একটা ওয়ার্ডই বলে দিই, সিয়াম একটু বলো কেমন লাগছে। হ্যালো হ্যালো, আমাদের জামাই সিয়াম আহমেদ সে তার ভাষা প্রকাশ করেছে, তার খুবই ভালো লাগছে, সে আজকে এই দিনটা খুব এনজয় করছে। আসলে আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আর আমাদের তাদের দিনটাকে আরো কালারফুল, আরো সুন্দর, আরো মেমোরেবল করে রাখার জন্য তাদের জন্য আমরা আজকে হলুদ মেহেন্দির আয়োজন করেছি, তাদেরকে সেভাবে সেলিব্রেট করি। আর সবাই এনজয় করবেন, সবাই ভালো থাকবেন, লেটস এনজয়, লেটস হেই পার্টি। জি হ্যালো, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ মিত্র আব্বুকে এত সুন্দর করে আমাদের সামনে সুন্দর গুছিয়ে কথা বলার জন্য। আমি অবশ্যই আপু বলেন কিছু, বলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই যারা এসে উপস্থিত হয়েছেন। যদি আমরা খুব সংক্ষিপ্ত ভাবে ছোট করে আয়োজন করেছি, তো আমরা চেষ্টা করব আমাদের যথাসম্ভব সুন্দর করে অনুষ্ঠানটাকে গুছিয়ে সাজিয়ে তাদের গায়ে ভাইদের অনুষ্ঠান করার জন্য। আর আমি কি আমাদের সে আমার মামা এখানেই থাকে ডানাগে, আমাদের খুব আদর, আমার ছোট বোনের ছেলে সে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের শ্রোতীয় বিএসএফ, উনি অনেকদিন ধরে এই নেদারল্যান্ডে আছেন, আমাদের আরেকটা শহর ট্রেন থাকে। তো আমরা কি অনুষ্ঠান শুরু করতে পারি? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ
আচ্ছা তো ঠিক আছে, আজকের মতো এখানেই আমার বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি, আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। থ্যাংক ইউ। Enjoy.